আসছি পরের খবরে তথাগত রায় বিজেপির বর্ষিয়ান নেতা এবং তিনি সবসময় দলের সমালোচনা করেছেন বিশেষত রাজ্য নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছেন সে প্রসঙ্গে আবারও টুইট খোঁচা তথাগত রায়ের তিনি বলছেন যে বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয় দলের ভিতরে করা উচিত আমি সবিনয় জানাই সে সময় পেরিয়ে গেছে বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তাহলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী অর্থাৎ দলের যে রাজ্য নেতৃত্বের যা করণীয় তা নিয়ে ফের সরব হয়েছেন তথাগত রায় এবং যেভাবে দল চলছে রাজ্যে তাতে করে আগামী দিনে বিলুপ্তি অবসম্ভাবী বলে মনে করছেন তিনি এর আগে একাধিকবার বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে টুইট করে সরব হয়েছিলেন তথাগত রায় একাধিকবার তিনি অভিযোগ করেছেন যে টাকার খেলা চলছে টাকা এবং নারী সঙ্গ এর জেরেই জেরবার রাজ্য বিজেপি নেতৃত্ব একেবারে টুইটে তিনি স্পষ্ট ভাষায় সে সমস্ত উল্লেখ করেছিলেন সেই জায়গা থেকেই দলের অন্দরেও তাকে নিয়ে জোর আলোচনা বিতর্কও চলছিল যদিও রাজ্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি এ বিষয়ে চুপি থেকেছেন প্রাক্তন সভাপতি তথা এই মুহূর্তে দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি তো তাকে দল ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন সেই জায়গা থেকে একের পর এক এই যে আত্মসমালোচনামূলক ব্যাখ্যা তথাগত রায়ের সেটা যে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে কাঁটা সেটা স্পষ্ট যদিও স্পষ্টভাষী তথাগত রায় একের পর এক বক্তব্য পেশ করে চলেছেন এবং দলের কী করণীয় এই মুহূর্তে রাজ্যে যদি দল চালাতে হয় বা রাজনৈতিক জমি পেতে হয় সে বিষয়ে তথাগত রায় নিজের বক্তব্য পেশ করে চলেছেন টুইটের মাধ্যমে সেই জায়গা থেকে আরও একটি নতুন টুইট তথাগত রায়ের বলা ভালো রাজ্য বিজেপি নেতৃত্বকে খোঁচা যে যেভাবে দল চলছে সেই চালচলন যদি আমূল সংস্কার না করা হয় তাহলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবসম্ভাবী তিনি আজকে টুইটের শুরুতেই বলছেন যে বিজেপির অনেক শুভানুদ্দ্যায়ী তাকে বলেছেন টাকা ও নারী নিয়ে তার যে অভিযোগ সেই অভিযোগগুলো প্রকাশ্যে নয় দলের ভিতরে করা উচিত ছিল তিনি সেই সমস্ত ব্যক্তিদের সবিনয় জানাচ্ছেন যে সেই সময় পেরিয়ে গেছে বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা ইতিমধ্যে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি আমাদের আমরা যোগাযোগ করেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিকবাবু আপনাকে স্বাগত কলকাতা টিভিতে শ্রমিকবাবু দলের সমালোচনা বলা ভালো আত্মসমালোচনা করে রাজ্য বিজেপি নেতৃত্বে সমালোচনা করে আরো একটি টুইট তথাগত রায়ের আপনার প্রতিক্রিয়া কি দেখুন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন রাজ্য বিজেপির ছিলেন কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়ায় মানে সাম্প্রতিক যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ছিলেন না সুতরাং তার টুইটের আমরা কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না এবং আপনাদের এর পরে যদি কিছু জানার থাকে এ বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে তা একমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব দিতে পারে পশ্চিমবঙ্গ বিজেপি তথাগতরা এই টুইটের উপরে বা তার বক্তব্য তার অবস্থানের উপরে কোনো ধরনের প্রতিক্রিয়া দিতে অপারক ধন্যবাদ শমিক বাবু একটা একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো দাদা সেটা হচ্ছে গিয়ে দেখুন তথাগত রায় বর্ষিয়ান নেতা এবং রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং সাংবিধানিক পদও সামলেছেন তিনি আমি একটা বিষয় জানতে চাইছি ওনার মতো নেতৃত্ব যখন কোনো অভিযোগ করছেন তাহলে একটু এই বিষয় নিয়ে আলোচনা করা কি উচিত বলে মনে হয় না বিজেপির যদি যেভাবে যে যে বিষয়গুলো তিনি তুলে ধরছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত বলে মনে হয় না এ উপরে আলোচনা করা পার্টির আমাদেরকে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে নেই এই বিষয়ে যা বলা যা আলোচনা করা কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন আপনারা অনুগ্রহ করে তাদের ফোন করুন তাদের প্রতিক্রিয়া তিনি বলছেন যে বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে আমি আলোচনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে বলছি আপনি একটু অনুগ্রহ করে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বanesulfonylক বেশ অনেক ধন্যবাদ আপনাকে শ্রমিক দা শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে তথাগত রায়ের আবারও টুইট খোঁচা টাকা ও নারী নিয়ে প্রকাশ্যে অভিযোগ নয় দলের অন্দরে করা উচিত ছিল বলে তাকে অনেক শুভানুদ্যায়ী বিজেপির শুভানুদ্যীরা তাকে পরামর্শ দিয়েছেন যদিও সেই বিষয়টাকে তিনি উল্লেখ করে টুইট করেছেন যে সে সময় পেরিয়ে গেছে বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করা হয় তাহলে রাজ্যে দলের বিলুপ্তি অবসম্ভাবী নাম না করে দিলীপ ঘোষকেই খোঁচা দিয়েছেন বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন কারণ দিলীপ ঘোষ এর আগে তথাগত রায়কে দল ছেড়ে দেওয়ারও পরামর্শ দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তথাগত রায় তার পরিপ্রেক্ষিতে সেভাবে কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে অনেক গুপ্ত কথা ফাঁস করে দিতে পারেন তিনি সেই জায়গা থেকে তথাগত রায়ের এই যে একের পর এক টুইট সিরিজ অফ টুইট এইটা নিয়ে স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপি নেতৃত্ব যে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে সেটা স্পষ্ট হচ্ছে যদিও এ বিষয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের বলার কিছু নেই বলেই জানালেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিকবাবু এবং তিনি যেটা বললেন যে কেন্দ্রীয় নেতৃত্বই এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তারাই নেবে যদিও যে অভিযোগ তথাগত রায় করছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিজেপির যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার এই টুইটগুলো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং এই জায়গায় রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করছি আমরা শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া নিয়েছি তিনি স্বাভাবিকভাবেই এ বিষয়ে সেরকম কিছু বলতে চাননি তবে তথাগত রায় যে একের পর এক টুইট করে যাচ্ছেন তাতে করে রাজ্য বিজেপি নেতৃত্ব যে কিছুটা অস্বস্তিতে রয়েছেন সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে আমরা এর আগেও দেখেছি যে তথাগতরায় একের পর এক টুইট করেছেন এবং যে টুইটগুলো দলের রাজ্য নেতৃত্বের কঠোর সমালোচনা করে তিনি টুইটগুলো করেছেন এবং তিনি পাশাপাশি এটা উল্লেখ করেছেন যে সমস্যাটা আসলে কোন জায়গায় কোন জায়গাগুলো সংশোধন করার প্রয়োজনীয়তা রয়েছে সে বিষয়েও তিনি টুইটে উল্লেখ করেছেন স্বাভাবিকভাবে এটা নিয়ে যে চাপ বাড়ছে রাজ্য বিজেপির অন্দরে সেটা স্পষ্ট এবং আমরা দেখেছি যে বর্তমান যে রাজ্য বিজেপির সভাপতি তিনি এ বিষয়ে কৌশলে এড়িয়ে গিয়েছেন যে কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন তবে প্রাক্তন সভাপতি তথা দলের এই মুহূর্তে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনিও খোঁচা দিয়েছেন তথাগত রায়কে এবং বলেছেন তার পরামর্শ যে তথাগত রায়ের দল ছেড়ে দেওয়া উচিত স্বাভাবিকভাবে এইটা নিয়েই চাপান চলছে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তথাগত রায়ের এবং একের পর এক যে টুইটগুলো সামনে আসছে তাতে করে এটা স্পষ্ট হচ্ছে যে রাজনৈতিকভাবে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আহ তথাগত রায়ের এই যে টুইটগুলো বা এই যে অভিযোগগুলো সেগুলো কোথাও না কোথাও অস্বস্তিতে রাখছে তাদের